জোড়া হ্যাট্রিকে এক ম্যাচ পর লিগে জয় পেয়েছে বসুন্ধরা কিংস টেবিলের তলনী দল আরামবাগকে এদিন তারা হারিয়েছে ছয় এক গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আবাহনী কিন্তু টানা তৃতীয় ড্রয়ের মুখ দেখল শেখ জামাল ধানমন্ডি ক্লাব কিংস আর আবাহনীর পর এবার তারা পয়েন্ট খোয়ালো উত্তর বাড়িধারার কাছে কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের তিন মিনিটে রাউল বেসেরার গোলের পর ষোলো মিনিটে উচ্ছ্বাসের গোলের সমতা ফেরায় আরামবাগ এরপর শুধুই বসুন্ধরা ম্যাচের বত্রিশ ও বিয়াল্লিশ মিনিটের অবিন্ন রফসনের জোড়া গোলে প্রথম প্রথমার্ধে তিন একে এগিয়ে যায় কিংস ম্যাচের পঁয়ষট্টি ও চুয়াত্তর মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেসেরা সাতাত্তর মিনিটে হ্যাট্রিক পূরণ করেন রবিন হো নয় ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্কার ব্রুজন শিষ্যরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইব স্পোর্টিং এর সাথে বেশ হাড্ডা লড়াই হয় আবাহনীর ম্যাচে গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় আকাশী নীলদের তিপ্পান্ন মিনিটের রাফায়েল অগাস্তের গোলে লিড নেয় তারা ছেষট্টি মিনিটে জুয়েল রানার পাশ থেকে ম্যাচের স্কোর লাইন দুই শূন্য করেন বেলফোর্ড এরপর সাইব ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল না হওয়ায় দুই শূন্য জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী নয় ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান মারিও লেমোসের দলের